ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে সতেরো লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে স্বাস্থ্য শিক্ষা সড়ক ও সেতু বিদ্যুৎ ও জ্বালানি সহ বিভিন্ন খাতের হাজার হাজার প্রকল্পে অনিয়ম দুর্নীতি আর লুটপাট হয়েছে সীমাহীন প্রভাবশালীদের ইচ্ছায় অপ্রয়োজনীয় কমিশন নির্ভর এবং অপচয়ের সব প্রকল্পের একটি বড় অংশই গেছে স্বার্থান্বেষী মহলের পেটে সড়ক ও সেতু বিভাগের ওপর করা একটি গবেষণা তথ্য ধরলেও গড়ে এই অনিয়ম লুটপাট ও দুর্নীতির অঙ্ক চার লাখ কোটি থেকে সাত লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে তবে বিশ্লেষকদের ধারণা অন্য সব প্রকল্পের কম বেশি একই হারে অনিয়ম দুর্নীতি হওয়া অস্বাভাবিক নয় তারা মনে করেন অপরিকল্পিত অবকাঠামো নির্ভর এই সব প্রকল্প নেওয়া হতো টাকা লুটপাটের জন্য